ওই যে আমি জিয়ার খুনি সেই সেই কথাটা এই মন্ত্রীর এই বক্তব্য সদের একজন সাংসদের এই বক্তব্য নিয়ে আপনি কি বলবেন দেখেন হ্যাঁ বলবো যে এটা কি নিরাপদে বলবো না অনিরাপদে বলবো সেটা একটা ব্যাপার আছে কারণ যেই সংসদ মানে যেই সাংসদ আপনার মন্ত্রীর দফতরে গিয়ে গুলির হুমকি দিতে পারে তিনি তো আপনাকে রাস্তায় বেরোলে গুলি করে মেরে ফেলতে পারে সেটা একটা ভয় আছে তো তারপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটি আজকে করে যে বর্তমান সরকার সন্ত্রাস এরকে কোন পর্যায়ে নিয়ে গেছে সন্ত্রাসকে লালন করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছে এটি কিন্তু তার বহিঃপ্রকাশ এবং আমি নিশ্চিত যে এই এমপির বিরুদ্ধে কোন রকমের সাংগঠনিক কিংবা অন্য কোন রকমের ব্যবস্থা গৃহীত হবে না কারণ ব্যবস্থা গ্রহণ করবার মতন কোন ক্ষমতা আজকে ক্ষমতাসীন দলের নেই আজকে এই বিশৃঙ্খলা এই সন্ত্রাস আমি জানি না মন্ত্রী কি করে বা এইটাকে হজম করবেন তার তরে প্রাথমিক ও গণশিক্ষা দপ্তরের মন্ত্রীর দপ্তরে যে ঘটনা ঘটে সেটাকে বা তিনি কি ভাবে করবেন এটা ব্যাখ্যা কি দেবেন এবং এই এমপি সম্পর্কে অতীতেও আপনার এই রকম লোকজনকে সশস্ত্র হুমকি দেওয়া লোকজনের গুলি চালানো এইসব অভিযোগ আছে এবং তিনি যে ঘাটি নিয়ে অহংকার করেছেন যে তিনি জিয়ার খুনি তো সেটা সম্পর্কে তো সেই সময় আমরা জানি তার এটা হয়েছিল মৃত্যুদণ্ড হয়েছিল ফাঁসির তারপরে কিভাবে তিনি সেখান থেকে রক্ষা পেয়েছেন সেটা তিনি ব্যাখ্যা করতে পারবেন তিনি বলতে পারবেন কিন্তু আজকে যেটি সবচেয়ে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে আজকে সারা দেশ মানুষের জীবন কিন্তু এক ধরনের অনিশ্চিত অবস্থার মধ্যে যে পৌঁছে গেছে এই ঘটনাটি তার এবং একজন মন্ত্রীর দফতরে যখন একজন এমপি গিয়ে এই ধরনের হুমকি দিতে পারেন তারপরে আর দেশে আইন শৃঙ্খলা আছে এইটা মনে করবার কোনো কারণ নাই কিন্তু তারপরেও আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন আইন শৃঙ্খলা খুব ভালো আছে সবকিছু নিরাপদ আছে এটা বলবেন এখন বলবেন যে কারো তো মুখ সেলাই করা যায় না কেউ যদি কোনো কিছু বলে তো এখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না কাজেই এটা তো আমি যেটা মনে করি যে সরকারের কাছ থেকে এই বিষয়ে একটা স্পষ্ট বক্তব্য আসা উচিত যে সরকার এটাকে কি করে হজম করছেন বা যদি হজ করেন তাহলে সরকারের পরিষ্কার করে বলা উচিত যে ঘটনাটা কি মাহবুবে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা ইঙ্গিত দিচ্ছিলেন আমার দেশ অনেকগুলি শিরোনাম করেছে প্রধান শিরোনাম শেষ বছরে বেপরোয়া সরকারি দল ইবিতে পুলিশের শটগান ছিনিয়ে ছাত্রলীগ গুলি ছাত্রদলের মিছিলে হামলায় আহত আট গণপূর্তে আওয়ামী লীগের টেন্ডার ছিনতাই বাকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ চারটি শিরোনামে আপনার কথার সমর্থন আপনি এই সংবাদগুলি নিয়ে কি বলবেন এটা তো শুধু মানে আপনি আমার দেশ থেকে পড়েছেন আমার দেশ থেকে পড়াতে হলো যারা প্রতিপক্ষ বা সরকারি দল তারা মনে করবেন যে আমার পত্রিকা যেহেতু সরকারি দলকে সমর্থন করে ঘটনাগুলি সংবাদ হিসাবে ঘটেছে যে অন্য যে কোনো পত্রিকায় আপনি হাতে নেন তা সেখানে আপনি এই ধরনের জিনিসগুলো দেখবেন আপনি শিক্ষকদেরকে মারধর করা হচ্ছে শিক্ষকদের রুমে গিয়ে তাদের ভাঙচুর হচ্ছে এই সমস্ত জিনিস জালেমি কাণ্ড কারখানা এটি তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না যে ছাত্ররা গিয়ে শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে পেটাবে এবং সেটা কর্তৃপক্ষ হজম করবেন আমাদের শিক্ষামন্ত্রী নিজেকে একজন সাচ্চা সুন্দর মানুষ বলে দাবি করেন সাচ্চা সুন্দর বলতে আমি বলছি চেহারা সুরত না মানে তার আচার আচরণের সমস্ত কিছুতে এবং তিনি চুপ করে থাক তিনি কোনো কিছু বলবেন না এরপরে তো এই দেশের ভবিষ্যৎ সম্পর্কেই কিন্তু মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা জন্ম হওয়া খুব স্বাভাবিক বাইরের পৃথিবীতে তো তারা মনে করেন যে বাইরের পৃথিবীতে এই খবরগুলো নেই বাইরের পৃথিবীতে এই খবরগুলো তো নিমেষের মধ্যে চলে যায় এবং যারা বিদেশি তারাও জানেন যারা বাংলাদেশি বিদেশ আছেন তারাও জিনিস জানেন একটা চরমটা পতিত অবস্থার মধ্যে আমরা এখন মানে পড়েছি যেখান থেকে উদ্ধার করার জন্য আপনি মানে জনগণের একটা সচেতন ঐক্য প্রয়াস ছাড়া একটা ঐক্যবদ্ধ প্রতিবাদ ছাড়া আপনি এখান থেকে উদ্ধার করতে মানে পেতে পারবেন না এবং এমন একটা অবস্থায় চলে নিয়ে যাওয়া হয়েছে যে আমার দল করতে হবে আমার দলকে সমর্থন করতে হবে আমার বক্তব্যকে সমর্থন করতে হবে আমার কর্মকাণ্ডকে সমর্থন করতে হবে এর বিরোধিতা যে কেউ করবেন সে কেউ সেই ব্যক্তি